আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করছি স্লুজ ভাইয়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। চেক রিপাবলিক থেকে বা ইউরোপের অন্যান্য দেশ থেকে পর্তুগালে গিয়ে আপনি কিভাবে অনলি এক থেকে দুই মাসের ভিতরে রেসিডেন্স পাবেন, এই নিয়ে আজকের এই ভিডিও। সো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ফিরে আসছি ইন্টার পর। সবারই এখন একটাই ডেস্টিনেশন থাকে, সেটা হচ্ছে কিভাবে ইউরোপে সেটেল হওয়া যায়। আর আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব টোটাল জার্নিটা, যেটার মাধ্যমে আপনি এক থেকে দুই মাসের ভিতরে পর্তুগালের যে স্বপ্নের কাঙ্ক্ষিত রেসিডেন্স পারমিট ওইটা পাবেন, যেটা নর্মাল মানুষরা পেতে সময় লাগে এক থেকে দেড় বছর, কিন্তু আপনি চাইলে এক থেকে দুই মাসের ভিতরে সেই কাঙ্ক্ষিত রেসিডেন্স পারমিটটা পেয়ে যাবেন। কিন্তু কিভাবে অনেকেই প্রশ্ন করবেন, যারা যারা এই প্রশ্নটা এখন পর্যন্ত ছিল আজকে তাদের জন্য সমাধান হয়ে যাবে, যে এক থেকে দুই মাসের ভিতরে কীভাবে পর্তুগালের কাঙ্ক্ষিত রেসিডেন্স পারমিট পেয়ে যাবেন। সো আর দেরি না করে, ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সেটা আমি ইন্টারেস্টেড আপনাদের জানার জন্য, লোকেশান জানার জন্য যে কে কোন দেশ থেকে দেখতেছেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ এ থামস আপ এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো লেটস স্টার্ট। আজকে ভিডিওটা লম্বা হবে, একটু ধৈর্য ধরে দেখতে হবে, যেটার জন্য অনেকেই খুবই অপেক্ষায় থাকেন যে এই ভিডিওটা কখন আসবে, অনেকের কোশ্চেন ছিল। সো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য, সো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, ইনফরমেশান নিতে থাকুন, আর নোট করবেন কী কী ডকুমেন্টস আপনাদের লাগতেছে, কারণ এই ভিডিওতে অনেকগুলো ডকুমেন্টসের কথা বলবো, যেটা না হলে আপনি সেই কাঙ্ক্ষিত এক থেকে দুই মাসের ভিতরে যে কাঙ্ক্ষিত রেসিডেন্স পারমিট ওটা পাবেন না। আপনাদের মনে অলরেডি এখন অনেকের প্রশ্ন, কী ভাই সবাই এক থেকে দেড় বছর লাগে যে কাঙ্ক্ষিত রেসিডেন্স পারমিট পেতে, আমরা কিভাবে এক মাসের ভিতরে পর্তুগালের রেসিডেন্স পারমিটটা পাবো? কারিশমা বলেন বা খেলা বলেন বা একটা টেকনিক বলেন, যাই বলেন, বাট এখানেই মূল, আপনি এই জিনিসটা ধরতে হবে। প্রথম, এই এক থেকে দেড় মাসের ভিতরে রেসিডেন্স পাওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনি বৈধভাবে এই ইউরোপ মহাদেশের যে কোনো একটা দেশে, মানে যে সেঙ্গেন কান্ট্রি, ২৮টা দেশ এখন বর্তমানে, এই ২৮টা দেশের যে কোনো একটা দেশে আসবেন। হোক না আপনি চেক রিপাবলিকে আসেন, হোক না আপনি জার্মানিতে আসেন, অস্ট্রিয়াতে আসেন, ইতালিতে আসেন, অন্য অন্য দেশে আসেন, কিংবা ইউরোপের অন্য দেশে, যেমন আপনি রোমানিয়াতে অনেকে আসতেছে, তো এটা পসিবল, রোমানিয়া থেকে পর্তুগালে আসা খুবই সহজ কাজ। সো এটা তাদের জন্য, এমন না যে শুধুমাত্র ২৮টা দেশ, বাট ২৮টা দেশের সুবিধা আছে। আর বাইরের থেকে যেমন লাটভিয়া, লিথুয়ানিয়া, বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট ভিসায় আসতেছেন বা অন্য কোনো দেশে আসতেছেন, নো প্রবলেম। এখন আপনাদের কাজটা করতে হবে কি, কাজটা করতে হবে যে যেটা, সেটা হচ্ছে আপনি ধরেন, আমি যদি, যেহেতু চেক রিপাবলিকের ভিডিও বানাই, সো আমি চেক রিপাবলিকের একটা উদাহরণ দিয়ে বুঝাবো, কিন্তু এই উদাহরণটা ইউরোপের সবগুলো দেশের জন্য। যেমন আমি বাংলাদেশ থেকে চেক রিপাবলিকে আসছি স্টুডেন্ট ভিসায়, সাপোজ আমি সেপ্টেম্বর ইনটেক ধরবো, তো সেপ্টেম্বর ইনটেক ধরার জন্য আমি ভিসাও পাবো আশা করি, আমি কনফিডেন্স ভিসা পেলাম, কিন্তু আমার প্ল্যান হচ্ছে চেক রিপাবলিকে আমি থাকবো না। আমি থাকবো কোথায়? আমি যাব পর্তুগালে। সবাই যে কাজটা করে সেটা হচ্ছে, চেক রিপাবলিকে আসলেন, আপনি আইসা কিন্তু এমনিই চলে যেতে পারবেন, ওখানে একটা জব পারমিট দিয়ে, সোশ্যাল লিগেল এন্ট্রি এগুলো সব দিয়ে, ২৬টা বা ২৮টা ট্যাক্সের মাধ্যমে আপনি কিন্তু রেসিডেন্স পারমিটটা পাবেন, কিন্তু সেখানে একটা বিশাল একটা সময় লেগে যাবে, যেটা আমরা সবাই জানি যে পর্তুগালে পাঁচ বছর থাকলে পারমানেন্ট রেসিডেন্সির জন্য বা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু আপনার তো অলরেডি একটা বছর চলেই গেল, তার মানে কিন্তু আপনি ৬ বছর বা ৭ বছর লেগে গেল, কিন্তু এই সময়টা কমানোর জন্য কিংবা আপনার এত প্রবলেম ফেস না করার জন্য একটা সহজ উপায় আছে, আপনি চেক রিপাবলিক স্টুডেন্ট ভিসায় আসলেন, ওকে, আপনি কিন্তু পালায় গেলেন না, আপনি কী করলেন, চেক রিপাবলিকে যখন স্টুডেন্ট ভিসায় আসলেন, সাথে সাথে পর্তুগালের যে কোনো একটা ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করুন এবং অ্যাডমিশানটা নিয়ে নিলেন। তাহলে আপনার কি দুইটা দেশের ই অ্যাডমিশান হলো, একটা হচ্ছে চেক রিপাবলিক, ওটা ভিসা নিয়ে আসছেন, আর হচ্ছে পর্তুগাল বাংলাদেশ থেকে বাংলাদেশিদের হিউজ কোয়ালিফিকেশান ছাড়া পর্তুগালে ভিসা দেয় না। সো আপনি কী করবেন, ওইটা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না, আপনি চেক রিপাবলিকে আসলেন, আসার পরে আপনি কী করলেন, হয়তো বা এখানকার টিউশন ফি দিলেন, হাফ দিলেন, হাফ দিয়ে আপনি ইউনিভার্সিটিকে বলেন যে আমি তোমাদের এখানে কন্ট্যাক্ট করবো, আমি পর্তুগালে চলে যাব।
পর্তুগালে চলে গেলে ভিসার কোনো দরকার না, আপনি যদি অলরেডি ইউরোপের সেঙ্গেন কান্ট্রিগুলোতে আছেন। তো আপনি কি করতে হবে, আপনি এখন যাবেন ইউনিভার্সিটি, পর্তুগালে চলে গেলেন, ইউনিভার্সিটির সাথে কথা বললেন, ইউনিভার্সিটি বললো যে হ্যাঁ তুমি এখানে স্টাডি হিয়ার, তুমি এখানে স্টাডি করতে পারো, বাট তোমাকে টিউশন ফি দিতে হবে হয়তো। বাট পর্তুগালের একটা সুবিধা হচ্ছে টিউশন ফিগুলো, ধরুন আপনার যদি টিউশন ফি হয় 6,000 ইউরো বা 5,000 ইউরো, মানে বাংলা টাকায় 5 লক্ষ টাকা, কিন্তু আপনি এটা 10টা ইনস্টলমেন্টের মাধ্যমে দিতে পারবেন, হয়তো বা এ মাসে 500 ইউরো, এরপরে আর 3-4 মাস পরে আরও 500 ইউরো, এভাবে করে দিতে পারবেন। এটা ইউনিভার্সিটির সাথে কথা বলে নেবেন এবং আপনার এই সময়টা আর কোনো প্রবলেম হচ্ছে না। ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাগ্রি করে পর্তুগালের অ্যাডমিশন নিয়ে থাকেন, ইউনিভার্সিটি আপনাকে একটা ডিক্লারেশান পেপার দিবে, এই ডিক্লারেশান পেপারটা দিয়ে আপনি পর্তুগালের সেফ এন্ট্রি করে ফেলেন বা সেফে গিয়ে ডিক্লেয়ার করলেন যে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান। এবং এই ভিসারটা পেতে আপনার 1 থেকে 2 মাস সময় লাগে এবং বাসার রেসিডেন্স কার্মিটটা আপনার হোম অ্যাড্রেসে পাঠিয়ে দিবে। এখন বলতে পারেন যে ভাই 1 থেকে 2 মাস কেন, সিম্পল থিঙ্ক, আপনি যেদিকে মানুষ বেশি ওইদিকে সময় লাগে বেশি। চেক রিপাবলিক থেকে আপনি স্টুডেন্ট ভিসা না গিয়ে এমনি ওয়ার্ক পারমিটে গেলেন, আপনার সাথে বা আপনার অন্যান্য দেশ থেকে কিন্তু মিনিমাম 5,000 লোক একই সময় গেলো পর্তুগালে, ওরাও কাজ খুঁজলো, ট্যাক্স দিলো, 1.5 বছর পরে প্রেসিডেন্স পার্ট পেলো। আপনি ওই দিকে না গিয়ে যেদিকে আপনি সহজ ওই দিকে গেলেন যেখানে মানুষ কম। সো পর্তুগালের প্রত্যেকটা আর্টিকেল আলাদা আলাদা, যেমন যারা ওয়ার্ক পারমিটে যায় বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিটে বা ওয়ার্ক পারমিটে পর্তুগালে যায়, ট্যাক্স পে করে, 1.5 বছর সময় লাগে, ওটা হচ্ছে 88 আর্টিকেল অর সামথিং লাইক দ্যাট। আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান সেক্ষেত্রে আপনার আর্টিকেলটা হবে 91। সো 91-এ মানুষ অ্যাপ্লাই কম করে, কয়জনই বা পর্তুগাল স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করে অন্যান্য দেশ থেকে, তাই না? আর বাংলাদেশ থেকে তো হয়ই না। সো আপনার এদেশের এই আর্টিকেলে মানুষগুলো কম যায়, আর এক্ষেত্রে আপনার সুবিধাটা হচ্ছে আপনি সুন্দর করে 1 থেকে 1.5 মাসের ভিতরে পর্তুগালের রেসিডেন্স কার্ড পাবেন। সো আমার একটা হাম্বল রিকোয়েস্ট সবার কাছে, যারাই চেক রিপাবলিকে আসেন কিংবা অন্যান্য দেশে আসেন, পালায় না গিয়ে একটা বৈধভাবে গেলেন, তাহলে কিন্তু আপনার পাসপোর্টে কী থাকলো, চেক রিপাবলিকে ভিসা থাকলো মিনিমাম 6 মাস, এই 6 মাসের ভিতরে আপনি আবার পর্তুগালের কার্ডটাও পেয়ে গেলেন এবং পর্তুগালে স্টাডি করলেন। এবং সবচেয়ে সুবিধা হচ্ছে পর্তুগালে যদি আপনি স্টাডি ভিসা হয় আপনার ওই পুরো সময়টা কাউন্ট হবে। অন্যান্য দেশে যেমন চেক রিপাবলিকে আপনি যদি স্টাডি করেন আপনার কিন্তু ইয়ারটা কাউন্ট হয় হাফ, কিন্তু পর্তুগালে একটা সুবিধা হচ্ছে আপনাকে ওরা ফুল কাউন্ট করবে। সো এক্ষেত্রে আপনি যদি 5 বছর লেখাপড়া করেন, ধরুন আপনি ব্যাচেলারে আসছেন, ব্যাচেলার করলেন 3 বছর, মাস্টার্স করলেন 2 বছর, টোটাল 5 বছর, এই 5 বছর পরে কিন্তু আপনি পর্তুগালে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন। সো টেকনিকটা এই জায়গায়, মানুষ যেই দিকে সবচেয়ে বেশি যায় সেই দিকে না গিয়ে আপনি চেক রিপাবলিকে আসলেন বা অন্য কোনো দেশে আসলেন, মাল্টায় আসলেন, সুন্দর করে পর্তুগালের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন, ভিসা হয়ে গেল, সুন্দর করে আপনি পর্তুগালে থাকলেন, ব্যবসা করলেন বা ইয়ে করলেন, এটা আবার পরে চেঞ্জ করতে পারবেন ওই স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা থেকে স্টুডেন্ট ভিসায়ও আসতে পারবেন অনেকে। সো আর দেরি না করে এই জিনিসটা একটু অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের সুবিধা হবে কি, বাংলাদেশের মানটা উজ্জ্বল হবে, কারণ বাংলাদেশ অনেক এদেশের মানুষ মনে করে বাঙালিরা এদেশে আসলে অন্য দেশে পালায় চলে যায়। সো পালায় না গিয়ে আপনি যখন ভিসা অ্যাপ্লাই করবেন তখন আপনার কিন্তু একটা রেকর্ড থাকবে, সো দেখবে যে না ঠিক আছে ও তো পালা যায় না, ও অন্য দেশে স্টুডেন্ট বাসায় গেছে। সো ক্রেডিট ট্রান্সফারও করার দরকার নেই, ডাইরেক্ট একদম অ্যাডমিশন নিয়ে নেন, এক্ষেত্রে ভিসার এম্বাসি ফেস করার দরকার নেই, যার শুধু ইউনিভার্সিটি ডিক্লারেশন পেপার দিলে সুন্দর করে ওটা দিয়ে সেফে অ্যাপ্লাই করে দিলেন, 2 মাস বা 1 মাসের, 1 মাস সর্বোচ্চ, 1 মাসের ভিতরে আপনার কার্ড পেয়ে যাবেন, 2 বছর বা 3 বছর যাই দেয় ইউনিভার্সিটির আপনার কনফার্মেশনের উপরে। সো এটা হচ্ছে ট্রিক্স, আপনার 1 থেকে 1.5 বছর সময় নষ্ট করার দরকার নাই, অনলি 1 মাসের ভিতরে আপনি পর্তুগালের রেসিডেন্স কার্ড হাতে পেয়ে যাবেন। সো আর দেরি না করে যারা যারা ইউরোপে নতুন আসতেছেন, অন্যান্য দেশে চেক রিপাবলিক হোক, মাল্টা হোক কিংবা রোমানিয়া হোক, রোমানিয়ার থেকে যদি আপনার কোয়ালিফিকেশান থাকে ব্যাচেলর বা মাস্টার্সে পর্তুগালের জন্য অ্যাপ্লাই করবেন, সাথে সাথে ভিসা হয়ে যাবে। কারণ কয়জন আপনি চিন্তা করে দেখেন, কয়জন মানুষ পর্তুগালের স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে, খুবই সামান্য। সো এর ভিতরে যদি আপনি হন দ্যাটস বেটার, সময়টা কাজে লাগবে আর কোনো প্রবলেম হবে না। সো কথা না বাড়িয়ে ভিডিওটা কেমন লাগলো ভিডিও কমেন্টসে কমেন্টস করবেন, আমার সরাসরি কথা বলতে চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনি পে করার পরে সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে আমার সাথে কলিং,
এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং আমার ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ফলো করে রাখবেন। কারণ ফেসবুক পেজ আমি অনেকগুলো লাইভ করে থাকি, লাইভ সরাসরি আমার সাথে কমিউনিকেশন করতে পারবেন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমি দিব। আর কেউ ব্যক্তিগতভাবে মেসেঞ্জারে মেসেজ করবেন না বা ফেসবুকে মেসেজ করবেন না, কারণ আপনি কমেন্টস করার জন্য আমি তো খোলাই আছে। সো আমি কমেন্টসের রিপ্লাইগুলো সবচেয়ে বেশি দিই, আর প্রত্যেক মাসে আমার একটা কমেন্টসের রিপ্লাইয়ের একটা ভিডিও থাকে। সো আপনি কমেন্টস করলে আমি নেক্সট ভিডিওতে হয়তো বা দিতে পারবো। সো আর কথা না বাড়িয়ে আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ থামস আপ, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল। সবসময় থাকবো আপনাদের সাথে ইউরোপের সবগুলো প্রসেসিং নিয়ে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, গুড লাক।